বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগতম। প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশন বাটনটি ক্লিক করুন। 2013 সাল, তখন আমি ক্লাস টেনে পড়ি। দেশের জন্য কিছু করতে হবে এই ভেবে একটা রাজনৈতিক দলে যোগ দিই। 2013 সালের কথা যাদের মনে আছে তারা সবাই জানে যে সেই বছর অনেক হরতাল সংঘটিত হয়েছে। আমিও হরতালে সক্রিয়ভাবে অংশ নিতাম। আমার মনে আছে একবার একটা গাড়ির সামনের আয়না ভেঙে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করেছিলাম। কিন্তু কিছুদিন যাওয়ার পরে পুলিশ প্রশাসন খুব বেপরোয়া হয়ে উঠে পড়ে। তারা হরতালে গুলি চালানো শুরু করে। আমাদের আর কি করা, যেহেতু সাংগঠনিক কার্যক্রমের অংশ তাই হরতাল করতেই হবে। তাই সিদ্ধান্ত হলো খুব ভোরে যখন রাস্তাঘাট জনমানব শূন্য থাকে তখন হরতাল করব। পরের দিন ফজরের নামাজের পর মসজিদ থেকে বের হয়ে আমরা হরতাল আরম্ভ করি। রাস্তার মোড়ে আসার পর আমাদের জেলা সভাপতি তার সমাপনী বক্তব্য আরম্ভ করে। বক্তৃতা লম্বা হতে থাকে আর রাস্তায় দু একটা গাড়ি, কয়েকটা রিক্সা আর একটা স্কুল ভ্যান এসে থামে। ভ্যানের ভিতর কতগুলো গার্লস স্কুলের মেয়ে থাকে। তার মধ্যে একটা মেয়ের দিকে আমার চোখ আটকে যায়। মেয়েটা বসে বসে পড়ছে আর কলম কামড়াচ্ছে, আর একটু পরপর মাথা উঠিয়ে বাইরের পরিবেশ দেখছে। মেয়েটার চোখ দুটো দারুণ সুন্দর। আমি কিসের সাথে ওই চোখের তুলনা করব ভেবে পাই না। ওর চোখ কি ভ্রমরের মতো কালো, নাকি দিঘির জলের মতো কালো? নীল স্কুল ড্রেসে যেন নীল পরি। জেলা সভাপতির বক্তব্য শেষ হয়, আমরা রাস্তা ছেড়ে দিই, গাড়িগুলো চলে যায়, স্কুল ভ্যানটাও চলে যায়, সাথে নিয়ে যায় আমার প্রথম প্রেম। সেদিন থেকে আমি রোজ ফজরের নামাজের আগে এসে সেই রাস্তার মোড়ে এসে দাঁড়িয়ে থাকি, উদ্দেশ্য সেই মেয়েটাকে দেখা। এটা আমার দৈনিক রুটিন হয়ে দাঁড়ায়। একদিন হোস্টেল সুপার টের পায় আমি ফজরের নামাজ না পড়ে কোথায় জানি যাই। সেই দিন হোস্টেলে ফেরার পর হোস্টেল সুপার আমাকে ডাক দেয়, মাহবুব এদিকে আসো। হোস্টেল সুপারের হাতে আজরাইলের মতো বিশাল বেদ। জি স্যার। হোস্টেল সুপার, আজ ফজরের নামাজ পড়েছ? আমি, জি স্যার পড়ছি। হোস্টেল সুপার, বলো তো ইমাম সাহেব কোন কোন সুরা দিয়ে নামাজ পড়াইছে? আমি, সুরা ফিল, সুরা কুরাই।